সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী। ছবিগুলোতে ফুটে উঠেছে শিশু মনের ভাবনা আর স্বপ্ন। প্রদর্শনী উদ্বোধন করে তথ্যমন্ত্রী মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, শিশুদের যথাযথভাবে গড়ে তুলতে পারলেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আহমেদ ফয়সালের রিপোর্ট। স্বপ্ন দেখা কিংবা ঘড়ি উড়াবার সুযোগ হয়তো কখনোই পায় না সুবিধা বঞ্চিত পথ শিশুরা, কিন্তু স্বাদ তো তাদেরও আছে। সমাজের বাস্তবতায় অধরাই থেকে যায় তাদের স্বপ্ন। পথ শিশুদের এমন অব্যক্ত আগতি আর ভাবনাগুলি যেন প্রাণ পেয়েছে এসব ছবিতে। পেইন্টেড চিলড্রেন ইউকে দ্বিতীয়বারের মতো আয়োজন করে আলোকচিত্র প্রতিযোগিতার। প্রায় 9,500 ছবির মধ্য থেকে বাছাই করা 40টি ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। গ্রামীণ জীবন, নদী, ফসলের মাঠ, ঘড়ি উড়ানো সহ জীবনের নানা দিক ফ্রেমবন্দী হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এই আয়োজন শিশুদের ভাগ্য নির্ধারণে নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণে সহায়তা করবে। শিশুদের আপনি কেমন করে গড়ে তুলছেন তার উপর নির্ভর করছে আপনি ওই বাংলাদেশ পাবেন কিনা। আপনি যথাযথভাবে যদি শিশুদের গড়ে তুলতে পারেন, তাহলে আপনি সেই সমৃদ্ধ, শোষণমুক্ত, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ পাবেন। পরে প্রথম স্থান অধিকারীকে 1,00,000 টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে 50,000 টাকা ও তৃতীয় স্থান অধিকারীকে 25,000 টাকা পুরস্কার এবং ক্রেস্ট দেওয়া হয়। আহমেদ ফয়সাল, বৈশাখী নিউজ, ঢাকা। যশোরে সাংস্কৃতিক সংগঠন বিবর্তনের 25 বছর পূর্তি উপলক্ষে স্থানীয় টাউন হল মাঠের